প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি টুটলি রহমান শুরু করছি আপনাদের ফেভারিট টক শো তাজা চায়ের আড্ডা। আজ আমার সাথে আছে একজন নোটেড নজরুল সঙ্গীত শিল্পী, ইনফ্যাক্ট সে আধুনিক ও দেশাত্মবোধক গানও করে থাকে। আমরা সবাই তাকে অনেক ভালোবাসি আর অনেক পছন্দ করি তার গান। ইয়েস, ইজ দ্য ওয়ান এন্ড অনলি ফেরদৌস আরা। ফেরদৌস আরা, ওয়েলকাম টু মাই শো। খুব সুন্দর লাগছে এই গ্রিন অ্যান্ড গোলাপি জামদানিতে। ছোটবেলা তুমি গান ঠিক করতে না, খুব খেলাধুলার ভিতরে তুমি মগ্ন থাকতে, ইজ দ্যাট রাইট? গান গাওয়া এবং গান গানের মধ্যে থাকা, এ দুটো পার্থক্য একদমই আলাদা। গান আমি গাইবার আগেই যেটা করতে ভালোবাসতাম সেটা খেলাধুলা এবং নাচ। নাচ? আচ্ছা। আমি কলেজ পর্যন্ত কখনো সেকেন্ড হইনি। বিউটিফুল। তুমি জন্ম তোমার ব্রাহ্মণবাড়িয়াতে? ব্রাহ্মণবাড়িয়াতে। বাবার পোস্টিং ছিল সেখানে, ওস্তাদ আয়াত আলী খান তখনও ছিলেন বেঁচে। কিন্তু এই কথা জিজ্ঞেস করা যাবে না যে আমার বয়স কত। তো ইউ লুক সো ইয়াং, 16 বছর বলবে না, বলো করো বলো। উনি তখন তো সারা রাত ধরে আব্বা ক্লাসিক্যাল গাইতেন, উনি তো পারফর্ম করতেন লেজেন্ডারি। দিস মেনশন ইজ নেম বিকজ মানুষ জানতে চাইবে, আব্দুল হাই। উনি তো একটা নোটেড ক্লাসিক্যাল সিঙ্গার। সো উনি তোমাকে কি হাতে করে দিয়েছেন, তোমাকে কি গাইড করেছেন? এই ক্ষেত্রে আমরা চার বোন এক ভাই, আমরা সকলেই তার কাছে হাতে করে নিয়েছি, তাই না? তবু এই কথাটি সত্যি যে আমাদের রক্তেই ছিল গান। রাত 12টা থেকে শুরু হতো রেওয়াজ, এবং আলাদা করে রুম রাখা ছিল, যেহেতু বড় তিন বোন আরো, আমরা চার বোন, আমি বোনদের ছোট। আমার পরিবারটি আমাকে ভীষণ রকম গাওয়া উচিত। আসলে যখনই এই প্রশ্নটা আসে আমার, আমার এই কথাই বলতে হয় যে আমি ঠিক গানে আসিনি, আমি গান তোমাকে নিয়ে এসেছি, আমি গানে ছিলাম। ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন আমার ছোটবেলাতে আস্তে আস্তে বুদ্ধিও বাড়ছে এবং যে সুরগুলো ভালো লাগে মাঝে মাঝে টান দেই, আর যে গানগুলো শুনলে বিরক্ত হতো আমার বাসায় সকলে, সেটা তুমি বেশি করতে, সেটাকেই বেশি করা হতো। আধুনিক গানের চল ছিল না একেবারেই বাসায়, দুষ্টু, একেবারে আধুনিক গানের কোনো চল ছিল না, শুধু গাইলে ক্লাসিক্যাল গাও, না হলে না, না হলে না। আর তাহলে যদিও গাইবে লাইট সং, তো নজরুলের রাগাশ্রী গান, নট মানে আধুনিক একদমই না, মোটেইও না। কিন্তু যে গানগুলো আমার ভালো লাগতো, আমার কোন গান ভালো লাগছে আমি কিন্তু জানি না, আমাকে টানছে সে গানটি। পরে অনেক পরে যখন বড় হলাম, বুদ্ধি হচ্ছে, তখন বুঝলাম রাগাশ্রী গানগুলি টানতো এবং সেই গানগুলি নজরুল। ও দ্যাটস নাইস। এবং এটা মনে পড়ে ছোটবেলা তুমি কোন গানটা বেশি, এর সাথে কিছু আরো কিছু স্মৃতি যে বোনরা সব ক্লাসিক্যাল গাইছে, নজরুল গাইছে, আমি কিন্তু দুই একটি আধুনিক গাওয়া শুরু করলাম, যেটি ভীষণ বিরক্ত সবাই, এই মেয়েটি পুরো বকে গেছে, এর গান হবে টবে না, আধুনিক গায়। কি গান? তুমি সুন্দর হে সোনা, মধুমিতা নামে ডাকো না। হ্যাঁ, এই গান কেন গাইছে সে? একদম শেষ, এন্ড অফ দ্য সিঙ্গিং ক্যারিয়ার। আর কোন গানটা শুনলে বেশি রাগ হতো? একটা গানের সুর শুধু এতটুকু মনে আছে যে হানিমুন হানিমুন, এটা গাইলেই হলো সব বিরক্ত দৌড় আমার পেছনে, ওটাই আমার মজা। আই থিঙ্ক ইউ লাইক দ্যাট, ইউ লাইক দ্যাট অ্যাটেনশন যে তোমার পেছনে দৌড়াচ্ছে। এখন তুমি বলো যে গানের জগতে তুমি কখন ঢুকলে, মানে সিরিয়াসলি এখন তুমি দুষ্টামি করে করছো? এটা হচ্ছে ওই কথাটা, ওই একটাই, সেটা হচ্ছে যে গানের জগতে ঢোকা নয়, গানের জগতে থাকা। বাট যখন যখন তুমি রিয়াজ করতে আরম্ভ করলে, কিন্তু যদি মিডিয়ার মিডিয়ার জগতে ঢোকা বলা হয়, ওটা তো মনে হয় তুমি 1972 দিকে আমি অডিশন গুলো দিয়ে ফেলেছি। তখন তুমি বাংলাদেশ রেডিওতেও গেলে, বাংলাদেশ টেলিভিশনেও গেলে। হ্যাঁ, কিন্তু টেলিভিশন তখন রামপুরাতে নয়, তখন টেলিভিশন সেন্টার ছিল ডিআইটি ভবন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এবং আমি প্রথম যখন গান গাইতে যাই বড়দের অনুষ্ঠানে লাইভ, তো আমার পরনে ফ্রক, আমার বোনরা আমাকে পেঁচিয়ে দিলেন শাড়ি, আমি ডাইরেক্ট লাইভ গাইতে ঢুকলাম। প্রথম দিনের স্মৃতিটাই অনেক বেশি মনে পড়ে, সত্যি মনে পড়ে। হ্যাঁ, শুনতে চাই। গানটি ছিল প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই, প্রিয় এমন রাত
পরি চাপা ফুলের শাড়ি খয়েরি টিপ জাগি বাতায়নে জালি আঁখি প্রদীপ মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই যেন যায় না বৃথাই। এই গানটি দিয়ে শুরু অপূর্ব, কিন্তু যে স্মৃতিটা আমার মনে আছে বলো, লাইভ আমি গেয়ে শেষ করলাম ডিফিকাল্ট সং, সাথে সাথেই চলে এলেন ফিল্ম প্রডিউসার আজমল হুদা মিঠু। আচ্ছা, সে সময়কার সবচেয়ে হিট, তিনি এসেই তখন অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার মোসা আহমেদ, তাকে কানে কানে কী যেন বলছে এক ভদ্রলোক, আমি শুধু দেখলাম। একটু পরেই আমাকে অফার দেওয়া হলো যে আপনাকে উনি একটু কথা বলতে চায়। কিসের উপরে, কেন? বলছে ফিল্মের ব্যাপারে। তো আমি ভাবলাম হয়তো গানের জন্য। 1985 সালে আই থিঙ্ক সরগম তোমার প্রথম অডিও অ্যালবামটা বের করে, দ্যাট রাইট, নজরুল গীতি বলা হতো তখন, নজরুল গীতি বলা হতো, ওই নামেই ক্যাসেটটা বের হয়। তখন কিন্তু সিডি তখনও ছিল না, ওকে, ক্যাসেট বেরোলো। তারপর পরই হারানো দিনের গানের বেশ হিড়িক, এই সময় বেরোলো আকাশের মিটি মিটি তারা। ও তাই নাকি? তো আমি আমি না আমি ওই সরগম থেকে একটা নজরুল গীতি দুটো লাইন শুনতে চাই, আর এই আধুনিক গানের আমি দুটো লাইন শুনতে চাই। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে, পদ্মার ঢেউ রে এই পদে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে পদ্মার ঢেউ রে। অপূর্ব। তারপর তুমি আধুনিক গান, আধুনিক গান এগেইনস্ট ফ্যামিলিজ, ফ্যামিলি তখন রাজি হয়েছে আধুনিক গান এই এই সময়তে, এই সময়তে বেশ হিড়িক। তো এই কাজটি আমি ছোটবেলা থেকে করি বলে তার তাদের কোনো আপত্তি আর ছিল না, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি এসব গেয়ে। যদিও বড় বোন জান্নাতা রায় ছিলেন তখন আমাদের জন্যে, বিশেষ করে আমার চার বোনের সবচেয়ে বড় যে বোন হুরি জান্নাত, তিনি আসলে তখন ডাকসু চ্যাম্পিয়ন, ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিলেন, এবং আমার মেজো বোন নুরি জান্নাত, সে ছিল ওস্তাদ মীর কাসিম খান সাহেবের ছাত্রী, সেতার বাদক। সবাই একদম রীতিমতো ট্যালেন্টেড গিফটেড ফ্যামিলি। জান্নাতারা আমার সেজো বোন, সে তো তবলায় ভালো, গানে ভালো, সব দিকে, আর আমি তো হোয়াট প্রাউড পেরেন্টস ইউ মাস্ট হ্যাভ হ্যাড। হ্যাঁ, তারপর আমার সব সময় তারাই গাইড করতো, এবং হাতে খড়ি পিতার কাছে। ফলে কি হতো, পরিবারের কখনো যদি ক্লাসিক্যাল নিয়ে বসতেন বাবা, আমরা একজন হারমোনিয়াম, একজন সেতার, একজন তানপুরা, একজন সবাই মিউজিক্যাল একটা টোটালি বসা, বিউটিফুল। বাট আমি, তুমি যেটা বলছিলে আমাকে যে তখন খুব হিরিক ছিল আধুনিক গানের, এই আকাশের মিটি মিটি তারা বলে গানটা, হ্যাঁ কি সুন্দর গানটা, গেয়ে ভালো। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে তোমার স্মৃতির পরশ ভরা, ও শ্রোণিয়ে গাঁথব মালা, নাই বা তুমি এলে। অপূর্ব। এই গান থেকে নাহিদ নিয়াজি ছিল, নাহিদ নিয়াজি ছিল। এরপরে যখন এই ক্যাসেটটা বেরোলো, ক্যাসেট কিন্তু ক্যাসেটটি একটা মহা বাম্পার সুপার ডুপার হিট আর কি, এরপর থেকে গানটি যে কার গাওয়া মানুষ ভুলে গিয়ে এটা ফেরদৌস আরার গান মনে করে। তারপরে এটা আবার সিডিতেও রূপান্তর হয়েছে পরে হয়েছে। বাংলাদেশের প্রথম নজরুল সঙ্গীত আর্টিস্ট যার মিউজিক ভিডিও বের হয়, দ্যাট ইজ ইউ। ইউ আর সামবডি হু ইজ রিয়েলি ভেরি ভেরি ট্যালেন্টেড অ্যান্ড গিফটেড। আর প্রথম মিউজিক ভিডিও, ইট মাস্ট বি সামথিং রিয়েল এক্সট্রাঅর্ডিনারি। ডু ইউ রিমেম্বার দ্য মিউজিক ভিডিও? এটা কি আধুনিক গানই ছিল নাকি নজরুল? নজরুল দিয়েই তো শুরু, এবং এটা শুধু বাংলাদেশে নয়, এই এই নজরুলের কোনো মিউজিক ভিডিও এটা কখনো কখনো কলকাতাতেও কেউ ভাবেনি।
ফলে এ নিয়ে কিন্তু অনেক অনেক আলোচনার ঝড়। এত প্রথমে তো একটা দেখার আগ্রহ সবার যেদিন এটা প্রচারিত হলো, অবভিয়াসলি ফার্স্ট মিউজিক ভিডিও, এবং সেটা প্রচন্ড রকম মানুষের হৃদয়ে গ্রাহী হলো। আর কোন গানটি ছিল, বিকজ অবভিয়াসলি নজরুলের প্রথম যে গানগুলো, সে জন্ম জন্ম গেল আশা পথ চাহে, এই গান তুমি যে মিউজিক ভিডিওটা, হ্যাঁ ও অনেকগুলো করেছিল একসাথে, একটা অনেকগুলো মানে একটা মিউজিক পরে একটা অ্যালবাম ছিল, ও দ্যাটস কোয়াইট আ ফিউ সংস, তার ভিতরে একটা গান শুনিয়ে দাও। জনম জনম গেল আশা পথ চাহি, মরু মুসাফির চলি পার নাহি নাহি, জনম একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে নজরুল সঙ্গীত দেশাত্মবোধক, আধুনিক এবং ক্লাসিক্যাল সব ধরনের গান রেকর্ড করা হয়েছে। এখন এটা আধুনিক তো প্রচুর হয়েছে, আধুনিক বেশি হয়েছে, নজরুল আরও বেশি, অনেক বেশি, কারণ নজরুলই আমার আসল জায়গা, এর গবেষণার কাজটি করছি। সেই সাথে কিছু প্ল্যাটফর্মের জাজমেন্ট, যেমন খুদে গানরা, যে ধরনের আরও কিছু, নিজের যে স্কুল রয়েছে সেটি হচ্ছে সুর সপ্তক, এর পাশাপাশি নজরুল ইনস্টিটিউটে প্রশিক্ষণ দিচ্ছি। ফিরদৌস, তোমার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, একটা দেশাত্মবোধক হয়ে যাবে? হ্যাঁ, হতে পারে, যে খুব বেশি পপুলার হয়েছিল এই গানটি 1986-এ। গানটি ছিল আমার মন চলে যায় বাংলাদেশে সুদূর একটি গায়ে, যেথায় শ্যামল মাঠ ধান কাউনে দুলছে বায়ে বায়ে। বিউটিফুল, তোমার সব প্রত্যেকটা গানই সুন্দর লাগে শুনতে, রিয়েলি। সো তুমি যেটা বলছো ক্লাসিক্যাল বেস করে তুমি যে প্রত্যেকটা আধুনিক করলে, এখন দেশাত্মবোধ করলে, দে অল সাউন্ড সো বিউটিফুল বিকজ ইউ গট দ্য বেস অফ দ্য ক্লাসিক্যাল। ফিরদৌস, আই ওয়ান্ট টু হিয়ার সামথিং উইচ ইজ ভেরি ইউনিক, বিকজ অ্যাট দ্যাট টাইম HMV লেবেলে তোমার যে অডিও সিডি বের হয়েছিল সেটা কি মনে পড়ে কবে? HMV থেকে কিছু গান রেকর্ড আকারে বেরোবে, এটা প্রত্যেক শিল্পীরই কিন্তু মনের একটা আকাঙ্ক্ষা থাকে, যেটা আমার পূর্ণ হয়েছিল, এটাও বেশ বেশ আগে 80s-এ। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে প্রথম সিডিটি ছিল নজরুল সঙ্গীতের, নাম ছিল পথহারা পাখি, বিউটিফুল নাম। তারপরে আমার বেশ কয়েকটি একাধিক সিডি HMV থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে আমারই, রিয়েলি এটাও একটা বিউটিফুল মহাপাওয়া, সত্যি অনেক বড় পাওয়া। এবং একটা কোনো একটা কম্পিটিশনে তুমি ফার্স্ট হয়েছো, সেটা আমি জানতে চাই, সেটা হচ্ছে UN অর্গানাইজেশনের বেশ কিছু পার্টিসিপেন্টস, হ্যাঁ 72টি রাষ্ট্রর প্রতিযোগিতা ছিল, বাংলাদেশ থেকে আমি গিয়েছিলাম, এবং সেখানে আমি কোনো একটা স্থান পাবো এটা কল্পনাই আমার হতো না। বাংলাদেশ থেকে আমি গিয়ে এতগুলো রাষ্ট্রের মধ্যে একটা মানে দারুণ প্রাইজ পেয়েছি, এবং বাংলাদেশের গৌরব নিয়ে আসতে পেরেছি, এটাও একটা বড় ব্যাপার ছিল। এবং সবচেয়ে বড় কথা, সেটা ছিল 5th ফোক ফেস্টিভ্যাল, সেখানে আমি ফোক গান গিয়েছি, কিন্তু নজরুলের ফোক, রিয়েলি, এবং সেটাই ছিল পদ্মার ঢেউরে। সিনেমাতে আমি গান গেয়েছি বেশ কয়েকটি সিনেমাতে, কিন্তু
তার মধ্যে উল্লেখ করব এই বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান মিলিয়ে যৌথ প্রযোজনার কিছু গান ছিল সুজিয় শ্যামের, এই বাংলাদেশে উনি করেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরকার বা কম্পোজার করে থাকেন আর কি, এগুলো করেছি সত্য সাহার সুরেও গিয়েছি। কিন্তু এখানে উল্লেখ্য এটাই যে নজরুলের যত সিনেমা বাংলাদেশে হয়েছে আর কোনো দেশে এতগুলো সিনেমা হয়নি, তাই না? এবং সবগুলো সিনেমাতেই আমার আমি কণ্ঠ, তোমার কণ্ঠ আছে, কি ভালো লাগে। সে কারণে একটি গান মেহের নিগারে একটি গান ছিল, তুমি কি দক্ষিণা পাবন, তুমি কি দক্ষিণা পাবন, দুলে ওঠে দেহ লতা, ফুলে ফুলে ফুল হয়ে ওঠে মন, তুমি কি দক্ষিণা পাবন। এই কিছুদিন আগে ইমপ্রেস টেলিফিল্ম একটি ফিল্ম তৈরি করেছিল স্বাধীনতা বলে, সেখানে একটি দেশাত্মবোধক আমার ব্যবহার করা হয়েছে এবং গানটি ছিল ইব্রার টিপুর করা দেশাত্মবোধক। বাংলা আমার মায়ের কোলে নবজাতকের হাসি, বাংলা আমার ঢোলের বলে সুরের বাঁশের বাঁশি, আমি বাংলা ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলা ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। অপূর্ব, তুমি নজরুলের জীবন দর্শন নিয়ে অনেক রিসার্চ করেছো, দুটি বই লিখেছো, একটা সঙ্গীত ভুবনে নজরুল আর একটা সঞ্চিতার কথাবার্তা, এইটার ফিলিংস কবে আসলো, কেন লিখলে তুমি এই বইটা? লেখালেখির বিষয়টি কিন্তু পরিবারে ছিল, চাচা আব্দুল শাকুর যার লেখার জন্য এত সুনাম, বাসায় আমার বাবাও অনেক লেখালেখি করতেন, তো ওই লেখালেখির একটা ব্যাপার তো আছেই, তো সেই সাথে এই কাজটি আমি করেছি, তবে খুব স্লো গতিতে। ইটস সো নাইস, ইটস ওয়ান্ডারফুল টু হিয়ার দ্যাট তুমি রয়্যাল আলবার্ট হলে পারফর্ম করেছো 1986 সালে, কেমন অনুভূতি হয়েছিল? আমি এক কথায় রয়্যাল আলবার্ট হলের এই অনুষ্ঠানটির কথা বলবো, যে বাংলাদেশের কোনো নাগরিক একমাত্র রুনা লায়লা আপা আমার আগে উনিই করেছেন এবং তারপর আমি, এরপর দীর্ঘ এত অনেক বছর বাঙালি, রিসেন্টলি গেছে মনে হয় বেঙ্গল নিয়ে, সেটা তো একটা বিশাল একটা প্রতিষ্ঠান, হ্যাঁ তারা গ্রুপ গিয়েছে, এরকম সলো পারফরমেন্স আমার মতন আর কেউ করতে পারেনি, এটা আমার সৌভাগ্য। অনেক অনেক অ্যাওয়ার্ড পেয়েছো তুমি লাইফে, কিছু অ্যাওয়ার্ডের কথা বলবে কি? আমি খুব বেশি, এত সুন্দর একটা অনুষ্ঠান তোমার, আমি খুবই ফ্যান এই এই এনটিভির, এই অনুষ্ঠানটি ভীষণ ভালো লাগে আমার। আমি এই অনুষ্ঠানে শুধু একটি কথাই বলবো যে অ্যাওয়ার্ড মানুষের সুখ দেয়, স্বীকৃতি দেয়, উন্নতি করে শিল্পী, তার তার কিন্তু দায়িত্ববোধটাকে বাড়িয়ে তোলে। আবার যখন সরকারিভাবে কোনো স্বীকৃতি না আসে তো সেই শিল্পীর কিন্তু দুঃখ বোধ না, নিশ্চয়ই। বেসরকারি অনেক পেয়েছি অ্যাওয়ার্ড, তার মধ্যে কোনটা বেশি তোমাকে প্রেস্টিজিয়াস লেগেছে? আমি দুই একটি নাম বলি, একটি হচ্ছে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন স্বর্ণপদক পেয়েছি, বাচসাস পুরস্কার পেয়েছি, আজীবন সম্মাননা পেয়েছি, চ্যানেল আই দিয়েছে। এবং এর সাথে যেটা অবশ্যই উল্লেখ করতে হয় সেটি হচ্ছে যে নজরুল ইউনিভার্সিটি বাংলাদেশে শুধু নয়, আমি বলবো বাংলা ভাষাভাষীর জন্য একটি বড় প্রতিষ্ঠান নজরুল ইউনিভার্সিটি, যা ত্রিশালে আছে আমাদের বাংলাদেশে, এবং সেই ইউনিভার্সিটি থেকে আমি গত বছরে সেটা পেয়েছি নজরুল পদক। নজরুল পদক, আমি তোমার থেকে এখন জানতে চাই, বিকজ উইভ রিয়েলি কাম টু দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, বেশি সময় নেই আমাদের হাতে, গান তো একটা শুনতেই চাই, কিন্তু গান শোনার আগে তোমার রিসেন্টলি তো কোনো কিছু করছো কিনা যেটা তুমি তুমি ডিসকাস করতে চাও? এটা একটা বিশাল কাজ আমি হাতে নিয়েছি, আমি জানি না আদৌ শেষ করতে পারি কি পারি না, তবে আমি খুবই চেষ্টা আমার নজরুলকে যাতে শুদ্ধ বাণী এবং প্রমিত সুরে গাইতে পারি, গাওয়া শুধু নয় মানুষের কাছে খুব সুলভে পৌঁছে দেওয়া, এটি আমার কাজ, এইটি আমার প্রধান উদ্দেশ্য ছিল। কেননা নজরুলের গান বহুকাল আমরা কোনো রেকর্ডেড অবস্থায় পাইনি, ফলে যেভাবে যে কেউ সুর করেছেন এবং
প্রচলিতভাবে যে সুর এসেছে ওইভাবে গাইতাম কিন্তু এখন যেহেতু নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে হোক বেসরকারি প্রতিষ্ঠান নজরুল একাডেমির মাধ্যমে সেই লং প্লে সেই ফিতা রোল হারিয়ে গেছে ক্যাসেট হারিয়ে গেছে সিডি হারিয়েছে ডিভিডিও হারিয়েছে এখন পেন ড্রাইভে এসে এখন পেন ড্রাইভে অনলাইনে চলে গেছে সবকিছু হ্যাঁ এটা ডিজিটাল আমার কাজটি হচ্ছে নজরুলের গানকে মানুষের কাছে একটি গান দিয়ে শেষ করতে চাই যে গানটি আমার হৃদয়ের কথা বলবে মানুষ সকল শিল্পীর কথাই বলবে ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান অপূর্ব সত্যি অপূর্ব উইথ দ্যাট উইল কাম টু দ্য এন্ড অফ দ্য শো কিন্তু তুমি যাওয়ার আগে এত সুন্দর লাগছে দেখ তোমার সাথে একটা সেলফি নিতেই হবে কাম অন সেলফি টাইম ফিরদৌস চলে আসো ইয়েস ইয়েস এখানে আসো যে সুন্দর লাগছে সিনেমায় এখনো নামতে পারো প্রিয় দর্শক তাজা চায়ের আড্ডা আজ এখানে শেষ করছি আপনারা তাজা চায়ের আড্ডা বা এনটিভির অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com এ আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন এনটিভি